আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এসেছি রতন রতনের কাছে। সে আমাদের সে এখানে কেন এসেছে আগে সেটা জানি আমরা। তুমি কি করছো এখানে? আমার বাইক 12টা ছাগল আছে, আমি এখানে ছাগল রাখতেছি। এই যে এই ছাগলগুলো সব রতনের, রতন এগুলো এখানে রাখতে এসেছে। 12টা ছাগল, খাসি কয়টা? খাসি 7 খাসি। হ্যাঁ, আর বাকি সব কটা। বাহ বাহ, এই যে ছাগলগুলো দেখতে পাচ্ছেন এগুলো রতনের। রতন এগুলো প্রতিদিনই কি তুমি রাখতে আসো এখানে? জি, আমি প্রতিদিন এখানে রাখতে আসি। ও বাহ বাহ, তোমার বয়স কত? বয়স 12। 12 বছর। এই যে দেখেন, 12 বছর বয়সে সে এই ছাগলগুলো প্রতিদিন এখানে রাখে। এবং কত ঘন্টা রাখো প্রতিদিন ছাগলগুলো? 3 ঘন্টা। বাহ বাহ রতন, কোন ক্লাসে পড়ো তুমি? ফাইভে পড়ি। এই ছেলে 5-এ পড়ে এবং পরিবারকে সাহায্য করে, ছাগল রাখে। এই ছাগলগুলো প্রতিদিন এদিকে খায় এবং খাওয়া শেষে সে বাসার দিকে নিয়ে যায়। তারপরে তুমি কি একাই আসো প্রতিদিন? জি, আমি একাই আসি। বাহ বাহ, একটা কবিতা বলো আমরা শুনি। কবিতা? কি কবিতা বলবো? বইয়ের কবিতা বলো, তুমি 5-এ পড়ো, দেরি মনে আস ভালো। আচ্ছা, খিদিকটা বলি। হ্যাঁ, আচ্ছা বলো। হাটে যাব, হাটে যাব, হাটে নেই নাও, নিয়ে যাচ্ছে নাও মাঝে আমায়, নিয়ে যাও, নিয়ে যাব, নিয়ে যাব, কত করে দিবে, করে নেই, করা নেই, আর কি বা দিবে। ছোট সোনা ছোট মুখে সোনা আছে, তার কিছু দিও, আছেটুকু নিও, আর খুশিটুকু দিও। বাহ বাহ, তুমি অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বোঝা যাচ্ছে। তো এই পরিবেশটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা, চারিদিক চারিদিক বাগান। আমি আর রতন বসে আছি, তো অনেক ভালো লাগছে। এই পরিবেশটা সম্পর্কে কিছু বলো। পরিবেশটা আসলে খুবই সুন্দর, এখানে আছে ঘাস, ঘাস গাছ আছে, দাঁতন গাছ আছে, সেটা আমাদের মাজন দেয়। হ্যাঁ হ্যাঁ আমার দাঁত মাজি। হ্যাঁ আছে এখানে অনেক পাতা, আম আছে, খিদে লাগলে আম খাই। বাহ বাহ, পাতা এই যে আছে, আম গাছ গাছে দেখতে পাতা পাচ্ছেন, আছে, কাঁঠাল আছে, সবই আছে এখানে। কোনো কিছু নাই বলে কোনো কথা নাই, সবই আছে। এই যে লেবু গাছ আছে, পেঁপে গাছ আছে, এই যে এদিকে লেবুর কলা গাছ বাগান। আছে, হুম হুম, বাহ সবই আছে। বাহ বাহ, তাহলে পরিবেশটা অনেক ভালো আমরা দেখতে পাচ্ছি। তো রতন, রতনের জন্য সবাই দোয়া করবেন যেন সামনে ভবিষ্যৎ উজ্জ্বল হয়, পড়ালেখা করে অনেক বড় কিছু হতে পারে। সবাই রতনের ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন। এবং এই দেখেন রতন, একটু উঠে দাঁড়াও, এই যে দেখেন, দেখাই কট ছোট একটা ছেলে, সে ওই ছাগলগুলো রাখতে আসে প্রতিদিন এদিকে। আচ্ছা বসি, আমরা আবার বসি। ছাগলগুলো আমরা প্রতিদিন রাখতে আসি। রতন আমাদের গ্রামের স্কুলে, তোমার স্কুলের নামটা বলো। উদলাপাড়া সরকারি প্রাথমিক জি। বিদ্যালয়। এবার রতন PSC দিবে, তাই তো? জি জি, রতন PSC দিবে এবার। সবাই রতনের জন্য দোয়া করবেন যেন ভালোভাবে এক্সামটা দিতে পারে। আচ্ছা, এবার আপনাদের দেখাবো রতনের ছাগলগুলো, কান কোন ছাগলটার নাম রতন কি রেখেছে। তো রতন আগে আগে যাও। আমাদের রতন এখন দেখাবে এই ছাগলটার নাম কি। কালো কালো, এই ছাগলটার নাম কালো। এর নাম হলো বিশু। বিশু বিশু দ্বারা হয়েছে। হ্যাঁ, আর এর নাম লালু। লালু, তাই লালু। হ্যাঁ লালু। আরে যে ওটার নাম, আসো কাছে আসো, ওটা আমার ধারে, তাই ওটার নাম রাখা আছে কাঞ্চনি। কাঞ্চনি, আর এটার নাম রাখা হয়েছে জাম্বু। কোনটার নাম কাঞ্চনি? ওই এটা, ও এটা খাচ্ছে ঘাস খাচ্ছে, এটার নাম হচ্ছে কাঞ্চনি। এটার নাম হলো জাম্বু। জাম্বু খুব শুয়ে খায়। হ্যাঁ, খুব আরামে আয়েশে খায় মনে হচ্ছে। আর এটার নাম হলো পাতলা। পাতলা, আর এটার নাম হলো শুকু। আর শুকু, এটার নাম শুকু, ওটার নাম হচ্ছে শনি। এই ছাগলগুলোর নাম হচ্ছে বারের নাম হিসাবে দেওয়া হয়েছে, মানে যে যে বারে হয়েছে তাকে সেভাবে নাম রাখা হয়েছে। বাবা ভালো আইডিয়া, আপনারাও এই আইডিয়াটা নিয়ে ছাগলের নামগুলো রাখতে পারেন। এই ছাগলটা কি এভাবেই খায় নাকি শুয়ে শুয়ে আরাম করি? আরামই করে খায়, উঠে দাঁড়ায়। কোন ছাগলের বয়স সবচেয়ে বেশি? এর বয়স বেশি, এটি অনেক বয়স্ক ছাগল একটা।
এই যে রতনের ছাগলগুলো দেখেন, অনেক স্ট্রং রতনের ছাগলগুলো। রতন প্রতিদিন এসব জায়গায় যে ঘাসগুলো আছে সে ঘাসগুলো খাওয়াতে আসে ছাগলের, লতা পাতা খায়। এবং রতনের হাতে একটা লাঠি দেখতে পাচ্ছেন, ছাগল রাখে এই লাঠিটা দিয়ে। যেভাবে ছাগলে তাড়া হয় দেখতে পাচ্ছেন, রতনের ছাগল এগুলো। রোজায় আছে রতন? কয়টা করিস? ও বা, সামনে বছর থেকে আশা করি রতন রোজা থাকবে ইনশাল্লাহ। রতন, রতনের ছাগলগুলো দেখালাম, এগুলো এখানেই খাবে। 12টা ছাগল আছে এখানে, এখানে আছে 8টা, আটটা বাড়িতে আছে, চারটা বাড়ি। ওগুলা কি আসে না? না ওইগুলো আসে না, কিন্তু ওইগুলার মানে সমস্যায় 2-4 দিন আগে মারা গিয়েছে। ও, এখন বর্তমানে 8খান ছাগল আছে, চারটা এখানে আছে। বাহ, ঠিক আছে। এগুলো খাওয়ালে ছাগল স্ট্রং থাকে, তুমি প্রতিদিন এদিকে নিয়ে এসে খাওয়াবা ছাগলগুলোকে। আপনাদের এই জায়গাটা একটুকু একটু দেখায়, চারিদিকে বাগান আর মাঝে মাঝে খোলা জায়গা আছে। এই চারিদিকে আম বাগান, কলা বাগান, তারপর এদিকে পেয়ার লেবু বাগান আছে, এদিকে কলা কলা গাছ লাগিয়েছে দেখতে পাচ্ছেন। কিছু মেহগনি গাছ আছে এদিকে, ওই যে ওই কাকা ওই যে ওইগুলো মেহগনি গাছ লাগাইছে। এই যে আপনাদের দেখায় রতন একটা আম পাইছে, আমটা দেখাও। বাহ, বড় আম, অনেক বড় আম। রতনের যে ওইদিকে ছাগল রাখতে ছিল ওইদিক থেকে পাইছে এই আমটা। আচ্ছা, সবাইকে আমরা এবার বিদায় দিয়ে দিই, বলে সবাই বলে আমার ভিডিওটা দেখবেন, সবাই আমার ভিডিওটা দেখবেন এবং অনেক অনেক লাইক দেবেন। হ্যাঁ, তার জন্য আমি আশা করি। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।